সো নেপোলিয়ন বোনাপার্ট প্রথমেই আমরা আমাদের জানতে হবে এর জন্ম হচ্ছে কোরসিকা দ্বীপে, ঠিক আছে, কোরসিকা দ্বীপে এর জন্ম। এবার এই নেপোলিয়ন থেকে যে 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 সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, যেমন ফ্রান্সের প্রথম কনসালকে নেপোলিয়ন বোনাপার্ট, নেপোলিয়নের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী বা গ্রন্থের নাম কী, নেপোলিয়ন অন নেপোলিয়ন ইংলিশের স্পেলিংটা ভালো করে দেখে রাখবে, কোর্ট নেপোলিয়নের প্রবর্তক করেন কে নেপোলিয়ন সময়, ক্লাস নাইন বা নবম শ্রেণীর ইতিহাসের সিলেবাসের অন্তর্গত দ্বিতীয় অধ্যায় যার নাম হচ্ছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। সো আজকের এই ভিডিওটিতে আমরা এই অধ্যায়ের অন্তর্গত মোস্ট ইম্পর্টেন্ট MCQ সঙ্গে SAQ সাজেশন সম্পর্কে ডিটেলস আলোচনা করব। সো আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটির শুরুতেই আমরা এই দ্বিতীয় অধ্যায়টাকে কয়েকটি ছোট ছোট খণ্ডে বিভক্ত করেছি, সেটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। দেখো, ছয়টি প্রধান খণ্ডে বিভক্ত করা হয়েছে এই দ্বিতীয় অধ্যায়টাকে। টপিক এ বা প্রথম খণ্ড যার নাম হচ্ছে নেপোলিয়নের ক্ষমতা লাভ, দ্বিতীয় খণ্ড নেপোলিয়নের সংস্কার, তৃতীয় খণ্ড নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের সংঘাত, চতুর্থ খণ্ড ইউরোপের পুনর্গঠন, পঞ্চম খণ্ড মহাদেশীয় অবরোধ এবং ষষ্ঠ খণ্ড নেপোলিয়নের সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। সো আজকের এই ভিডিওটিতে আমরা এই পুরো দ্বিতীয় অধ্যায়টাকে কভার করব না, শুধুমাত্র এই প্রথম ছোট ছোট তিনটি খণ্ডকে কভার করব, সেই তিনটি খণ্ডের অন্তর্গত মোস্ট ইম্পর্টেন্ট MCQ এবং SAQগুলো তোমাদের সামনে এমনভাবে উপস্থাপন করে তুলব যাতে করে তোমাদের পড়তে এবং খুব সহজেই তোমাদের মাথায় সেভ হয়ে যায়। সো প্রথম তিনটি খণ্ড তোমরা একটু দেখে নাও নামগুলো, এবং পরবর্তী ভিডিও আমরা শেষের যে তিনটি খণ্ড রয়েছে সেখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট MCQ এবং SAQ সম্পর্কে আলোচনা করব। সো কনসেপ্ট ক্লিয়ার করব, কোন কোন কনসেপ্টগুলো তোমাদের রয়েছে। প্রথমে দেখো, পার্ট ওয়ান ক্লাস এটা তোমাদের, পার্ট টু ক্লাসে তোমরা পরের যে তিনটি ছোটো ছোটো খণ্ড রয়েছে সেখান থেকে MCQ সাজেশনগুলো পেয়ে যাবে। সো প্রথমেই আমরা নেপোলিয়ন বোনাপার্ট একটা মানুষের নাম পাবো, সেই নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে অনেকগুলো প্রশ্ন জানতে পারবো, অনেকগুলো সব নেপোলিয়ন বোনাপার্ট, কারণ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড কিন্তু নেপোলিয়ন সম্পর্কে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট নেপোলিয়ন সম্পর্কে, এবং এক একটা কিন্তু এক একটার সঙ্গে রিলেট করা, তার জন্য কিন্তু পরপর সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়, বোঝা গেল। সো নেপোলিয়ন বোনাপার্ট প্রথমেই আমরা আমাদের জানতে হবে এর জন্ম হচ্ছে কোরসিকা দ্বীপে, ঠিক আছে, কোরসিকা দ্বীপে এর জন্ম। এবার নেপোলিয়ন থেকে যে 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 সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, যেমন ফ্রান্সের প্রথম কনসালকে নেপোলিয়ন বোনাপার্ট, নেপোলিয়নের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী বা গ্রন্থের নাম কী, নেপোলিয়ন অন নেপোলিয়ন ইংলিশের স্পেলিংটা ভালো করে দেখে রাখবে, কোর্ট নেপোলিয়নের প্রবর্তক করেন কে নেপোলিয়ন সময়কালটা, এবং ডাউনে মানে একটু নিচে তোমরা নিচে এলে দেখতে পারবে বা ভিডিওটির একটু পরে তোমরা দেখতে পারবে কোর্ট নেপোলিয়ন সম্পর্কে বহু প্রশ্ন তথ্য, বোঝা গেল। আইন সংহিতা সংকলন করেন নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন নেপোলিয়ন 1800 খ্রিস্টাব্দে, নেপোলিয়ন ফ্রান্সের রাজনৈতিক অধিকার বা ক্ষমতা লাভ করেন 1799 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া আরও একটা কাহিনী এখানে তোমরা পাচ্ছ, নেপোলিয়ন কনসুলেট শাসন ব্যবস্থা চালু করেন 1799 খ্রিস্টাব্দে, নেপোলিয়ন কনসাল হিসাবে নিযুক্ত হন 10 বছরের জন্য। দেখো এই সমস্ত কিন্তু MCQ-এ আসবে, ঠিক আছে, যদি প্রশ্ন আসে নেপোলিয়ন কনসাল হিসাবে কত বছরের জন্য নিযুক্ত হন তখন লিখতে হবে 10 বছরের জন্য। এই প্রতিটি প্রশ্নে নেপোলিয়ন সম্পর্কে এবং একটার সাথে একটা রিলেট তার জন্য কিন্তু পরপর তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। নেপোলিয়ন ফরাসি সম্রাট উপাধি গ্রহণ করেন কবে, 1804 খ্রিস্টাব্দে, এবং তখন তার বয়স ছিল 35 বছর, অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারছি নেপোলিয়ন যখন ফরাসি সম্রাট উপাধি গ্রহণ করেন তখন তার নিজের বয়স ছিল 35 বছর এবং সময়কালটা ছিল 1804 খ্রিস্টাব্দ। এবং 1804 খ্রিস্টাব্দ সম্পর্কে আমরা আরও একটু আগেই কিন্তু একটা প্রশ্ন আলোচনা করলাম, সেটা হচ্ছে আইন সংহিতা সংকলন করেন নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এগুলো তোমাদের পড়তে পড়তে কিন্তু আয়ত্তে আনতে হবে। এবার এখানে নেপোলিয়ন নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন 1804 খ্রিস্টাব্দে, দ্বিতীয় জাস্টিয়ান নামে পরিচিত কে নেপোলিয়ন, দ্বিতীয় জাস্টিয়ান নেপোলিয়নকে কেন বলা হয় এক্ষেত্রে একটা এসেকেও আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব, লিজিয়ন অফ অনার কে চালু করেন এখানে প্রশ্নটাই উল্লেখিত করা হয়েছে, নেপোলিয়ন চালু করেন এবং এটি নেপোলিয়ন কর্তৃক প্রবর্তিত ফ্রান্সের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান, অর্থাৎ নেপোলিয়ন কর্তৃক প্রবর্তিত ফ্রান্সের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মানটির নাম হচ্ছে লিজিয়ন অফ অনার এবং এটি চালু করেন নেপোলিয়ন। ফ্রান্সে বিপ্লবের প্রতীক বলা হয় নেপোলিয়নকে, বিপ্লবের তরবারি রূপে পরিচিত নেপোলিয়ন। দেখো নেপোলিয়ন সম্পর্কে এই কয়েকটা প্রশ্ন বা এই কয়েকটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত এই দ্বিতীয় অধ্যায় থেকে। এবং দেখো এখানে আমরা কোর্ট নেপোলিয়ন প্রবর্তিত করে নেপোলিয়ন সেখানে ডাউন চিহ্নটা বা ডাউন লেখাটা রয়েছে, এখন ডাউনে আমরা এই কোর্ট নেপোলিয়ন সম্পর্কে অনেকগুলো তথ্য বা প্রশ্ন তোমরা জানতে পারবে।
সো কোর্ট নেপোলিয়ন প্রবর্তন করেন নেপোলিয়ন, যেটা সময়কাল 1804 খ্রিস্টাব্দ। কোর্ট নেপোলিয়নকে নেপোলিয়নের আইন সংহিতা বলা হয়, তাহলে কোর্ট নেপোলিয়নকে আবার নেপোলিয়নের আইন সংহিতাও কিন্তু বলা হচ্ছে। আবার কোর্ট নেপোলিয়ন সম্পর্কে অনেকগুলো তথ্য। কোর্ট নেপোলিয়ন নামে পরিচিত এই আইনবিধি ফরাসি সমাজের বাইবেল নামে পরিচিত। কোর্ট নেপোলিয়নের ভাগ সংখ্যা কতটি? 3টি। কোর্ট নেপোলিয়নের বিধি সংখ্যা কতটি? 2287 বা 2287টি। কোর্ট নেপোলিয়ন এখনও প্রচলিত আছে কোথায়? ফ্রান্সে। ফ্রান্সে কিন্তু বর্তমানেও এই কোর্ট নেপোলিয়ন প্রচলিত আছে ফ্রান্সে। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাদের কোর্ট নেপোলিয়ন সম্পর্কে। এবার দেখো এখানে কিন্তু প্রশ্ন সংখ্যা দেওয়া রয়েছে 1 নম্বর প্রশ্ন। সো এখানে তোমরা এখন বলতে পারছো যে এখানে এমসিকিউ প্রশ্ন কোথায়। দেখো এগুলোই কিন্তু এমসিকিউ, এগুলো তোমাদের এমনভাবে মানে একদম উত্তর সহকারে একটা লাইনের মধ্যেই সীমাবদ্ধ করা রয়েছে, যাতে করে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। বোঝা গেল? এগুলোই এমসিকিউ কিন্তু। যদি প্রশ্ন আসে ফ্রান্সের প্রথম কনসালকে লিখতে হবে নেপোলিয়ন বোনাপার্ট, ওইভাবে কিন্তু এক লাইনে যাতে করে একবার চোখ গোলালেই কিন্তু তোমরা উত্তরটা মানে মাথায় আনতে পারো। সো হ্যাঁ, চলে যাচ্ছি এবার কিছু প্রশ্নে। 1 নম্বর, শুধু একটাই প্রশ্ন এখানে, ফ্রান্সে ডাইরেক্টরি শাসনে কতজন ডাইরেক্টরি ছিলেন? 5 জন। এবার এক নজরে নেপোলিয়নের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব, নেপোলিয়ন কোন কোন যুদ্ধে লিপ্ত ছিলেন। ঠিক আছে, পিরামিডের যুদ্ধ যেটা হয় 1798 খ্রিস্টাব্দে, এটা ইংল্যান্ডের বিরুদ্ধে সংগঠিত হয় এবং ফ্রান্স কিন্তু এই যুদ্ধে কিন্তু বিজয়ী হয়। নীল নদের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ইংল্যান্ডের বিরুদ্ধে হয় এটাও, মানে ইংল্যান্ডের বিরুদ্ধে সংগঠিত করা হয় যুদ্ধটা 1798 খ্রিস্টাব্দে এবং ইংল্যান্ড কিন্তু এই যুদ্ধে বিজয়ী হয়। তারপর হচ্ছে ট্রাফালগারের নৌযুদ্ধ, এটা 1805 খ্রিস্টাব্দে হয়, ঠিক আছে, এবং এই যুদ্ধটা হয় ইংল্যান্ডের বিরুদ্ধে সংগঠিত করা এবং ইংল্যান্ড কিন্তু বিজয়ী হয়। তারপর হচ্ছে অস্ট্রালিয়োজেথ যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে, এটাও 1805, এটাও 1805, অস্ট্রিয়া ও রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধ সংগঠিত হয় এবং ফ্রান্স বিজয়ী হয়। সর্বশেষ সেটা হচ্ছে বোরাডিনোর যুদ্ধ, যেটা 1812 খ্রিস্টাব্দে হয়, রাশিয়ার বিরুদ্ধে সংগঠিত হয় এবং ফ্রান্স বিজয়ী হয়। তো এই হচ্ছে তোমাদের পার্ট 1 ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট বলতে আমরা নেপোলিয়নকে কেন্দ্র করে কিন্তু নেপোলিয়ন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আলোচনা করলাম এবং কোর্ট নেপোলিয়ন সম্পর্কে অনেকগুলো তথ্য এমসিকিউ বেসে তোমরা কিন্তু পেয়েছো। তো আমরা পার্ট 2 ক্লাসটা খুব তাড়াতাড়ি আসবে, কামিং সুন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, তোমরা খুব তাড়াতাড়ি বা দ্রুত পার্ট 2 ক্লাসটা অবশ্যই পেয়ে যাবে। সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।